সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের আজকে আলোচনা করছি বীজগণিতের সূত্র সম্পর্কে, অর্থাৎ বীজগাণিতিক সূত্র দিয়ে কিভাবে অঙ্ক করা যায় আজকে সে সম্পর্কে আলোচনা করছি। আজকে শুধুমাত্র বীজগণিতের প্রথম সূত্রটি সম্পর্কে আলোচনা করব, তারপর এই সূত্রকে বিশ্লেষণ করব, তারপর এই সূত্র অনুযায়ী একটি বর্গ নির্ণয় করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আমরা জানি যে বীজগণিতীয় অঙ্ক করতে গেলে অবশ্যই সূত্রের প্রয়োজন, সূত্র ছাড়া বেশিরভাগ বীজগণিতীয় অঙ্ক করা সম্ভব হয় না। তাই আজকে আমরা বীজগণিতের প্রথম সূত্রটি সম্পর্কে আলোচনা করব। তো আমরা আমাদের মূল ক্লাসে যাই। বীজগাণিতিক সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এই সূত্রটিকে আজকে আলোচনা করব। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। প্রথমে জানি সূত্র কি। সূত্র হচ্ছে নিয়ম, পদ্ধতি, সিস্টেম। অঙ্কের সূত্র বলতে অঙ্ক করার নিয়ম, পদ্ধতি, সিস্টেম, অর্থাৎ এই সিস্টেমে, এই পদ্ধতিতে, এই নিয়মে, এর দ্বারা অঙ্ক করা হবে বা যায়। তো আজকে যে সম্পর্কে আলোচনা করছি, আজকের বিষয়টি হচ্ছে শুধুমাত্র বীজগণিতের প্রথম যে সূত্রটি আছে এই সূত্র সম্পর্কে। এখন আমরা এই সূত্রকে বিশ্লেষণ করছি। অর্থাৎ আমাদের মূল অংশ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এই অংশটি হচ্ছে মূল। আমরা এই অংশকে যদি ভাঙাই তাহলে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। বিষয়টি আবার বলছি, এ প্লাস বি হোল স্কোয়ার আমরা যদি এই অংশটিকে ভাঙাই তাহলে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই অংশ এর বিশ্লেষণ হচ্ছে এই অংশ, বা এই অংশ এর অঙ্ক হচ্ছে এই অংশ, এই অংশ এর উত্তর হচ্ছে এই অংশ। এখন আমরা এই সূত্রকে বিশ্লেষণ করব। অর্থাৎ এ প্লাস বি কে এ প্লাস বি দ্বারা গুণ। আমরা যদি এ প্লাস বি কে এ প্লাস বি দ্বারা গুণ করি তাহলে পাবো ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। মোদ্দা কথা হচ্ছে, মূল কথা হচ্ছে, যদি এ প্লাস বি কে এ প্লাস বি দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো এ প্লাস বি হোল স্কোয়ার। হোল স্কোয়ার কি? অর্থাৎ সবগুলো যে বর্গের ভিতরে ঢুকবে তাকে হোল স্কোয়ার বলা হয়। অর্থাৎ যার মধ্যে সবগুলো থাকবে, যার মধ্যে সকল অঙ্ক থাকবে, যার মধ্যে এই সূত্রের সকল অঙ্ক থাকবে তাকে বলা হয় হোল স্কোয়ার। এখন বিশ্লেষণ করি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইনটু এ প্লাস বি। এখানে ইনটু প্রকাশ করা হয়েছে এই ব্রেকের দ্বারা আলাদা, এই ব্রেকের দ্বারা আলাদা বোঝাচ্ছে, এই অংশ একটি রাশি, এই অংশ একটি রাশি। সুতরাং এই দুটি রাশি গুণ হবে এ প্লাস বি ইনটু এ প্লাস বি। প্রথম রাশিকে এ দ্বারা এবং দ্বিতীয় রাশিকে বি দ্বারা আমরা গুণ করব। এখানে গুণ আমি লিখে দেখাচ্ছি। প্রথম রাশিকে যদি এ দ্বারা এবং দ্বিতীয় রাশিকে যদি বি দ্বারা গুণ করি তাহলে হবে এ এ গুণ করলে হয় এ স্কোয়ার, এ বি গুণ করলে হয় এ বি। এ স্কোয়ার প্লাস এ বি, প্লাস চিহ্ন আসবে, বি এ গুণ করলে হবে বি এ, বি বি গুণ করলে হবে বি স্কোয়ার। আমরা জানি যে সমজাতীয় যদি থাকে তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়। এখানে দেখতে পাচ্ছি এ এ গুণ করলে এ স্কোয়ার, কারণ এখানে এ তার উপরে পাওয়ার ওয়ান, এখানে এ তার উপরে পাওয়ার ওয়ান, দুটি ওয়ান যোগ করলে হয় টু, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি। যেহেতু এই দুইটা দুই জাতীয় সুতরাং এখানে এ বি হয়েছে। এইভাবে অনুরূপভাবে এই অংশটিও। এখন আমরা
এই অংশটিকে সাজাবো অর্থাৎ a স্কয়ার তো আছে প্লাস ab আছে এখানে b a প্রথমে a কে নিয়ে আসবো সিরিয়াল অনুযায়ী তারপর নিয়ে আসবো b প্লাস b স্কয়ার তাহলে আমরা আমাদের এই a প্লাস b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী কি পেলাম a স্কয়ার প্লাস ab প্লাস ab অর্থাৎ ab প্লাস ab এখানে সমজাতীয় অর্থাৎ 2ab অর্থাৎ এই দুইটাকে যদি আমরা যোগ দেই তাহলে হবে 2ab কারণ a a দুইটা a 2 b b দুইটা b 2 অর্থাৎ 2ab প্লাস b স্কয়ার এই হচ্ছে এই সূত্র এর বিশ্লেষণ বিষয়টি আবার বলছি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই হচ্ছে এই সূত্রের বিশ্লেষণ তো আমাদের সূত্র কি কাজে লাগে সূত্র কাজে লাগে অঙ্ক করতে গেলে সূত্র অনুযায়ী অঙ্ক করতে হয় এই সূত্রগুলা হচ্ছে বীজগণিতের প্রাণ এই সূত্রগুলা ব্যতীত বীজগণিতের 60-70% অঙ্ক করা সম্ভব নয় তাই এই সূত্রগুলো অবশ্যই প্রয়োজন আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এই সূত্র অনুযায়ী একটি বর্গ নির্ণয় করব প্রথমে আমরা দেখে নেই আমাদের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্র অনুযায়ী আমরা 3x প্লাস 4 এর বর্গ নির্ণয় করব বর্গ নির্ণয় বলতে আমরা কি বুঝি বর্গ নির্ণয় ধরে নিলাম এখানে দেওয়া আছে 3 স্কয়ার এই 3 স্কয়ার বলতে 3 গুণ 3 অর্থাৎ 3 ইনটু 3 ইকুয়াল 3 3 এ 9 এই হচ্ছে বর্গ নির্ণয় ধরে নিলাম এখানে দেয়া আছে 5 স্কয়ার 5 স্কয়ার বলতে কি 5 ইনটু 5 ইকুয়াল 5 5 এ 25 অর্থাৎ 25 এখানে দেয়া আছে 6 স্কয়ার 6 ইনটু 6 অর্থাৎ 6 6 36 অর্থাৎ 36 এই হচ্ছে বর্গ নির্ণয় বর্গ নির্ণয় বলতে স্কয়ার আর স্কয়ার বলতে বর্গ নির্ণয় তো 3x প্লাস 4 এর বর্গ হচ্ছে 3x প্লাস 4 হোল স্কয়ার অর্থাৎ আমরা 3x কে a এবং 4 কে b ধরে অঙ্কটি করব বিষয়টি আবার বলছি 3x প্লাস 4 এর বর্গ হচ্ছে 3x প্লাস 4 হোল স্কয়ার 3x স্কয়ার প্লাস 2 ইনটু 3x ইনটু 4 প্লাস 4 স্কোয়ার এই হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 ইনটু এ ইনটু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3x হচ্ছে এ প্লাস 2 তো আর সূত্র অনুযায়ী আছেই এখানে ইনটু এ ইনটু বি প্লাস 4 হচ্ছে বি স্কোয়ার আমরা এই সূত্র অনুযায়ী অঙ্কটি বসাবো তারপর আমরা এই অঙ্ককে বর্গ আকারে রূপান্তর করব এই 3 যেহেতু আমরা জানি যদি এ স্কয়ার থাকে তাহলে যত আছে তত দিয়ে গুণ যেমন এখানে 3 আছে অর্থাৎ 3 দিয়ে গুণ 3 3 এ 9 স্কয়ার আছে এ স্কয়ারের সাথে শুধুমাত্র এক্স স্কয়ারই আসবে প্লাস এইগুলো আবার সরাসরি গুণ করতে হবে কারণ এখানে তো কোনো বর্গ নেই তাহলে 3 2 এ 6 4 6 24 x প্লাস এখানে আছে 4 4 4 এ 16 অর্থাৎ যে সংখ্যাটি আছে উক্ত সংখ্যাকে দিয়ে গুণ যেমন 4 4 এ 16 তাহলে আমরা পেলাম 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16 এই হচ্ছে আমাদের বর্গ এর আনসার বিষয়টি আবার পরিষ্কার করছি 3x কে ধরবো a প্লাস 4 কে ধরবো b তাহলে আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার এখানে হবে 3x স্কয়ার প্লাস 2ab হবে 2 3x 4 অর্থাৎ 2 ইনটু 3x ইনটু 4 প্লাস প্লাস b স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার তারপর আমরা এগুলোকে বর্গ করব 3 3 এ 9 স্কয়ার প্লাস 3 2 এ 6 4 6 24 x প্লাস 4 4 এ 16 এই হচ্ছে আমাদের অঙ্ক তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি a প্লাস b হোল স্কয়ারের সূত্রটি পরিষ্কার হয়ে যাবে সবার সবাই বুঝতে পারবে এই ক্লাস থেকে
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।